ফ্রেন্ডস, আমি সুনিতা। ওয়েলকাম টু প্রসেনজিৎ সুনিতা ব্লগ। তো আজকে আমি দেখাবো একটা ডিআইওয়াই। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো ফ্রেন্ডস, আমি একটা আমুল মিষ্টি দইয়ের কন্টেনার নিয়ে নিয়েছি। এই কন্টেনারটাকে আমি একটা পেন স্ট্যান্ড বানাবো। তো চলুন তৈরি করা স্টার্ট করি। প্রথমে আমি দেখুন বন্ধুরা, আমি হাফ পিঙ্ক কালার দিয়ে আমি কভার করে নিয়েছি। দেন আমি এই গ্রিন কালারটা দিয়ে আবার কিছুটা অংশ কভার করব। দেখুন সেকেন্ড আমার এই গ্রিন কালারটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমি বাকিটা কমপ্লিট করে নেব। প্রথমে আমি এখানে যে পুঁথিগুলো বসিয়ে নিচ্ছি, এরকম ভাবে আমি পুরোটা পুঁথিগুলো বসিয়ে নিচ্ছি। কাঁচ নিয়ে নিয়েছি, একটা গোল আর একটা মিল্কি শেপের। তো এগুলোকে আমি এবারে বসাবো। তো বন্ধুরা দেখুন, আমি এখানে একটা মিল্কি শেপের কাঁচ লাগিয়েছি আর এটা হচ্ছে রাউন্ড শেপে। তো এইভাবে আমি পুরো অংশে কাঁচগুলো বসিয়ে নেব। এই অংশটা কাঁচগুলো আমার বসানো হয়ে গিয়েছে। তো বাকি অংশগুলো কাঁচগুলো বসিয়ে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার সেকেন্ড যে কাঁচ বসানোর পার্টটা সেটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে আমি বলে নিয়েছি মিঠি শেপের কাঁচটা বসিয়েছি, আর মিঠি শেপের কাঁচের নিচে হচ্ছে গোল শেপের মানে রাউন্ড শেপের কাঁচটা বসিয়েছি। তো সেমভাবে এই দুটো অংশ, এই দুটো পার্টও আমি কাঁচ দিয়ে কভার করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার এই পুরো কন্টেনারটাই পুরো ডেকোরেট করা হয়ে গিয়েছে। দেখুন পুরো অংশটাই আমি কাঁচগুলো বসিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা দেখুন, আমি এই একটা সিডি নিয়েছিলাম। তো সিডি নিয়ে তো এই পুরো কন্টেনারটা যেটা ডেকোরেট করেছিলাম আমি ওর মাঝ বরাবর বসিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে আমার পেন স্ট্যান্ড, নতুন পেন স্ট্যান্ড যেটা আমি বানালাম, এটা কতটা সুন্দর লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরপর আমি এই সিডিতে এরকম কাজগুলো ডেকোরেট করি। তো ডেকোরেট করার পর কেমন লাগে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই নিমকি শেপের কাজগুলো বসাতে এটা আরও কত সুন্দর লাগছে। তো এইভাবে আমি পুরোটাই কভার করে নেব।
দেখুন বন্ধুরা আমার এই সিডি অংশটা পুরোটাই ডেকোরেট করা হয়ে গেছে দেখুন এবার আমার পেস্টাইলটা কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা দেখুন অংশটা একটু ফাঁকা লাগছে তো এই অংশটা আমি একটু কালার করে দেব তো আমি ফেব্রিক কালার নিয়েছি তো আমি এটাকে কালার করে দিচ্ছি আপনারা যে কোনো কালার করতে পারেন তো আমি এটাকে ইয়েলো কালার করে দিচ্ছি হয়ে গিয়েছে এটা একটু শুকানোর পরে আমি এটাকে আরেকটু ডেকোরেট করব তারপর আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই ভেতরের অংশটা আমি ইয়েলো কালারটা করে দিচ্ছি বন্ধুরা দেখুন এটা আমার কমপ্লিট করা হয়ে এসছে আমার এই পেন স্ট্যান্ডটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আমার যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন বন্ধুরা আমার এই পেন স্ট্যান্ডটা পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদের এই পেন স্ট্যান্ডটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা এই ছিল আমার পেন স্ট্যান্ডের ডিআইওয়াই আমার এই ভিডিওটি আপনারা লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের এখানে ভিডিওটা এন্ড করছি দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে তো টিল দেন বাই বাই গুড নাইট